Dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. I hope all stay at home and from whom you will learn about various subjects on online class platform. So, okay students, like every day I have come in front of you. So, okay, let's go to my Zoom online class. I am Abul Kalam Azad, assistant teacher, Sathayatul Fajil Madrasa, Sigmun Chapin Ogunch. Okay, students, let's go to my Zoom online class. দেখো তোমাদের সাথে আমি আজকে ইউনিট 8 ক্লাস 19 নিয়ে আলোচনা করব ইংলিশ গ্রামারের। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা সারাক্ষণ আমার সাথেই থাকবে। দেখো তোমরা প্যাসেজটা পড়ো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। দেখো আন্ডারলাইন ওয়ার্ডসগুলো তোমরা একটু লক্ষ্য করো, আন্ডারলাইন ওয়ার্ডস তোমরা পড়ো। বিং এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন, দেখো এখানে অফ এ দেওয়া আছে আন্ডারলাইন। আই এম নাও রিডিং ইন এ হাই স্কুল, এখানে ইন আন্ডারলাইন করা আছে। আই অ্যাডমিটেড মাই সেলফ ইন টু হিজ স্কুল আফটার কমপ্লিটিং মাই প্রাইমারি এডুকেশন ফ্রম এ ভিলেজ স্কুল। দেখো এখানে আমরা পাচ্ছি ইন টু, আফটার, ফ্রম, এগুলো আন্ডারলাইন করা আছে। আই ওয়াজ নট গিভেন এনি চয়েস, ইট ওয়াজ মাই পার্টনার্স হু ডিসাইডেড অন দিস স্কুল। এখানে আমরা দেখতে পেলাম ওয়ান এ আন্ডারলাইন করা রয়েছে। আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আই হ্যাভ মেড ফ্রেন্ডস উইথ, দেখো উইথ আন্ডারলাইন করা আছে, মেনি স্টুডেন্টস অফ মাই ক্লাস এখানে অফে রয়েছে। তো আমরা দেখো যে আন্ডারলাইনগুলো করা আছে যে সকল শব্দে, তো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এগুলো কি, হোয়াট ইজ দিস। ওকে স্টুডেন্টস, প্রিপোজিশন। তো তোমরা, আমি তোমাদের সাথে প্রিপোজিশনে যদিও একটি ক্লাস করেছি, সুতরাং আমি কিছু পার্টিকুলারলি ইউজ অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের ব্যবহার দেখাবো তোমাদের সুবিধার্থে। তো নিশ্চয়ই বুঝে গেছো দিজ ওয়ার্ডস আর কল্ড প্রিপোজিশন, যে সমস্ত ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, দিজ ওয়ার্ডস আর কল্ড প্রিপোজিশন। এই প্রিপোজিশন ইজ ওয়ার্ড, তোমরা জানো, অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইউজুয়ালি কামস বিফোর এ নাউন, নাউনের পূর্বে বসে। এগুলো তোমাদের সাথে আমি আগে আলোচনা করেছিলাম। অ্যান্ড সো ইটস রিলেশনশিপ উইথ অ্যানাদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, এবং অন্য একটা সেন্টেন্সে অন্য শব্দের সাথে সে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলে, সেটা হচ্ছে প্রিপোজিশন। তো ওকে স্টুডেন্টস, তাহলে টুডেস টপিক আই শ্যাল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট ইউজ অফ প্রিপোজিশন। আমি তোমাদের সাথে আজকে পড়াচ্ছি ইউজ অফ প্রিপোজিশন। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা আমার সাথে থাকবে। দেখো যেগুলো সিম্পল প্রিপোজিশন আছে সেগুলোর ব্যবহার আমি তোমাদের শেখাবো। তো দেখে নাও এখানে অ্যাট এর ব্যবহার আমরা প্রথমে শিখবো। অ্যাট, অ্যাট কোথায় কোথায় আমরা বসাতে পারি, অবস্থান বুঝাইতে নাম উল্লেখিত ছোট স্থানের আগে, যেমন গ্রাম, এলাকা, মহল্লা ও ছোট শহরের আগে অ্যাট বসে। যেমন দেখো এখানে দুটা ছোট্ট জায়গার নাম ধরা আছে, বেড়া টেং টেংরা অ্যাট চাষারা, এটা ছোট্ট জায়গার নাম, এই জন্য এদের পূর্বে অ্যাট অ্যাট বসেছে। সবাই বুঝাতে অ্যাট বসে, যেমন আই গো টু বেড, আমি বেডে যাই অ্যাট 10 o'clock, দশটার সময়। তাহলে সময় বুঝাতে আমরা অ্যাট বসাতে পারি, আই গো টু বেড অ্যাট 10 o'clock, দশটা বাজলে আমি বিছানায় যাই। অবস্থা বুঝাতে, যেমন দি কান্ট্রি ইজ অ্যাট ওয়ার নাও, মানে দেশ এখন যুদ্ধে আছে। তাহলে অবস্থা, দেশটার অবস্থা কেমন, সেখানে যুদ্ধ চলছে। ওকে, হার বা গতি বুঝাতে অ্যাট বসে, যেমন রিফাত ওয়াজ ড্রাইভিং দ্য কার অ্যাট 100 কিলোমিটার পার আওয়ার, রিফাত ওয়াজ ড্রাইভিং দ্য কার, রিফাত কার চালাচ্ছে অ্যাট, এটা হচ্ছে গতিবেগ, কত কিলোমিটার বেগে, 100 কিলোমিটার বেগে পার আওয়ার প্রতি ঘন্টায়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো অ্যাটের ব্যবহার। দেখো আরও অ্যাটের ব্যবহার রয়েছে, দায়িত্ব বুঝাতে অ্যাট বসে, ইউ মাস্ট রিপেয়ার ইট, তোমাকে অবশ্যই এটা রিপেয়ার করতে হবে, মেরামত করতে হবে, অ্যাট ইয়োর ওন কস্ট, তোমার নিজ দায়িত্ব, অ্যাট ইয়োর ওন কস্ট, অ্যাট ইয়োর ওন কস্ট। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো।
দূরত্ব বুঝাতে অ্যাড করছে। যেমন বরগুনা, বরগুনা ইজ অ্যাট 50 কিলোমিটার ফ্রম হিয়ার, যখন দূরত্ব বুঝায় তখন তার পূর্বে অ্যাড বসবে বরগুনা ইজ অ্যাট 50 কিলোমিটার, 50 কিলোমিটার আগে ফ্রম হিয়ার। এখান থেকে বয়স বুঝাতে অ্যাড বসে, হি লস্ট হিজ ফাদার অ্যাট 10, 10 বছর বয়সে সে তার বাবাকে হারান। তাহলে আমরা বয়স বুঝাতে অ্যাড বসতে পারি। দিক বুঝাতে অ্যাড বসে, যেমন হি পয়েন্টেড দ্য গান অ্যাট হিম, সে তার দিকে গান তাক করলো, দিকে বুঝাচ্ছে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো তোমরা মনে রাখবে। তাহলে তোমাদের বিভিন্ন ধরনের গ্রামার অংশ, যেমন ফিলিং দ্য গ্যাপ অ্যান্ড আদার্স, যেগুলো গ্রামার রয়েছে সেগুলো বুঝতে সুবিধা হবে। তো কিছু কিছু ওয়ার্ড আছে যে সমস্ত ওয়ার্ডের পরে অ্যাড ব্যবহার করা হয়। অ্যারাইভ, অ্যাস্টনিস্ট, অ্যানোয়েড, এনভে, ফায়ার, নক, শেম, স্মাইল, লাভ, সারপ্রাইজ, লাউঞ্জ, ওয়ান্ডার, অ্যালার্ম, চিট, এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে অ্যাড বসাতে পারবে তোমরা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা অ্যাডের ব্যবহার শিখলাম, এবার টু এর ব্যবহার, যেটা খুব অ্যাভেলেবল ব্যবহার, এগুলো ব্যবহার করতে হয় আমাদের। তো ওকে, কোনো স্থানে আসা বা যাওয়া বুঝালে ওই স্থানের আগে টু আসে। যেমন হি গোজ টু স্কুল, স্কুলের দিকে যাই। হি কেম টু বাংলাদেশ, বাংলাদেশ এসেছিল ইন 1971। তাহলে আসা যাওয়া এই দুটো বুঝাতে তার পূর্বে টু বসে। আসা বা যাওয়া বুঝাতে হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ারের আগে টু বসে না, তোমরা একটু মনে রাখবে। কিন্তু ব্যতিক্রম আছে ফ্রম হিয়ার টু দেয়ার, এখান সেখান থেকে, এখানে শুধু টু হিয়ার এবং দেয়ারের মধ্যে ওখানে টু বসে। বাক্যে ভার্ব যদি তে বা র বুঝায় তাহলে তাই ওই ভার্বের আগে টু বসে। যেমন হি টোল মি টু রিড এ বুক, দেখো তে বুঝাচ্ছে এখানে, দেখো সে আমাকে বলেছিল টু রিড এ বুক, বই পড়তে, বই পড়তে। তে বুঝাইলে ভার্বের আগে টু বসে। আই হ্যাভ নাথিং টু গিভ ইউ, আমার কিছু নাই তোমাকে দেওয়ার, র, এই জন্য এখানে টু গিভ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ব্যক্তির কাছে বুঝালে তার আগে টু বসে, যেমন হি কেম টু মি, ব্যক্তির কাছে বুঝালে, সে সে ছিল আমার কাছে, কাছে বুঝাইলে এখানে আমরা টু বসাতে পারি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা টু এর ব্যবহার বুঝতে পারছ। সীমানার বাইরে বুঝাতে টু বসে, সীমানার বাইরে বুঝাতে টু বসে। দেখো জাপান ইজ টু দা ইস্ট পার্ট অফ আওয়ার কান্ট্রি, জাপান হচ্ছে কোন অংশে আমাদের, ইজ টু দা ইস্ট পার্ট অফ, আমাদের দেশের পূর্বে, কিন্তু বাইরের সীমানার বাইরে, আমাদের সীমানার মধ্যে নয়। পর্যন্ত বুঝাতে টু বসে, দে ফট টু দা লাস্ট, শেষ পর্যন্ত তারা যুদ্ধ করেছিল, পর্যন্ত বুঝাতেও টু বসে। পরিমাণ বা হার বুঝাতে টু বসে, দেয়ার আর 2.54 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চ, মানে 2.54 সেন্টিমিটারে 1 ইঞ্চি হয়, পরিমাণ বুঝাইলেও এখানে টু আমরা বসাতে পারছি। দেখো এবার, তাহলে আমরা শিখলাম মোটামুটি টু এর ব্যবহার। এবার নিম্ন শব্দগুলোর পরে টু বসে, শব্দগুলো একটু দেখে নাও তোমরা। ইনক্লাইন, হার্মফুল, বেনিফিশিয়ার, ইঞ্জুরিয়াস, অ্যাকর্ডিং, অ্যাকোস্টমড, অ্যাড, অ্যাডমিট, অ্যাড চেঞ্জ, অ্যাফেকশনেট, অ্যাটেন্ড, পার, ক্লিং, বিলং, ক্লোজ, কমিট, কমন, নোন, কনফাইন্ড, কনজিনিয়াল, কন্ট্রারি, ডেডিকেট, ডিভোট, এক্সপোজ, এক্সপোশনাল, ইয়েল, গ্রেটফুল, হস্টাইল, ইন্ডেটেড, ইন্ট্রোডিউসড, ইরিভেলেন্ট, লাইবল, লয়েল, অবজেক্ট, প্রিফার, প্রিফারেবল, সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, টক, ইনফেরিয়র, ফ্রন্ট, রেফার, রিপ্লাই, স্পিক, লিড, ইগার, উইলিং। তো অনেকগুলো ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবো। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা আপাতত টু এর ব্যবহার শিখলাম। যে ইনের ব্যবহার, দেখো এগুলো আমরা সচরাচর ব্যবহার করতে হয়, যে ব্যবহারগুলো জানা আমাদের খুব জরুরি। কোনো বিষয় বা ভাষায়, ভাষায় বুঝালে তার আগে ইন বসে, যেমন ইন ইংলিশ ভাষা, ইন অ্যাকাউন্টিং, ইন অ্যারাবিক, এগুলো হচ্ছে সাবজেক্ট। বড় স্থান বুঝাতে ইন বসে, যেমন উই লিভ ইন ঢাকা, ঢাকার আগে ইন বুঝাচ্ছে। সময়ের ক্ষেত্রে মাস, বছর, ঋতুর নাম বুঝাতে ইন বসে, উই গেট ফ্রিডম ইন ডিসেম্বর ইন 1971,
দেখো এখানে মাসের আগে ইন বসেছে। ক্ষেত্র বুঝাতে ইন বসে ক্ষেত্র। আই অ্যাম আনএবল টু হেল্প ইউ, আমি অক্ষম তোমাকে সাহায্য করতে ইন দিস রেগার্ড, এক্ষেত্রে। তাহলে ক্ষেত্র বুঝাতে ইন আমরা বসাতে পারি। অবস্থা বুঝাতে ইন বসে হি ইজ ইন এ গুড হেলথ, সে ভালো স্বাস্থ্য অধিকারী। অবস্থা কেমন স্বাস্থ্য তার? ভালো স্বাস্থ্য, তার একটা অবস্থা বিবেচনা করা হচ্ছে। বিবেচনা বুঝাতে ইন বসে যেমন ইউ হ্যাভ টু ডু, তোমাকে এটা করতে হবে। ইন ইউর ওন ইন্টারেস্ট, তোমার নিজ বিবেচনায়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই সহজ জিনিসগুলো বুঝতে পারছো, তোমাদের খুব কাজে লাগবে। ওকে দেখো আরও আর রয়েছে ইনের ব্যবহার। পেশার ক্ষেত্র বুঝাতে ইন বসে হি হ্যাজ বিন ইন পলিটিক্স, সে রাজনীতিতে আছে। পেশার ক্ষেত্র সে কোথায় আছে? রাজনীতি। হি হ্যাজ বিন ইন পলিটিক্স। মাধ্যম বুঝাতে ইন বসে যেমন ইউ হ্যাভ টু পে দ্য বিল, তাকে বিল পে করতে হয়, পরিশোধ করতে হয় ইন ক্যাশ, ক্যাশের মাধ্যমে। অনুপাতের ক্ষেত্র বোঝাতে ইন বসে যেমন ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে কি হয় 1:3, তিনজনে একজন এন্টার হায়ার, তারা প্রবেশ করে হায়ারে, হায়ার এডুকেশনে। আশা করি তোমরা বুঝতে পারছ। তো ওকে স্টুডেন্টস, নিম্ন শব্দগুলো একটু দেখে নাও, এগুলোর পরে ইন বসে। এক্সপার্ট, এক্সেল, ইন্ডালজ, সাকসিড, বিলিভ, অ্যাসিস্ট, ইন্টারেস্ট, কনসিস্ট, লাই, এনকারেজ, পারসিস্ট, রিচ, রেট। আশা করি শব্দগুলো তোমরা মনে রাখবে। ওকে স্টুডেন্টস, এবার চলে আসলাম আমরা ফরের ব্যবহারে। তোমরা ফরের ব্যবহারটা একটু দেখে নাও। সময়ের আগে ধরে যাবত ব্যাপিয়া বুঝাইতে ফর বসে। ওগুলো আমরা জানি, ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। জন্য বুঝাতে ফর বসে। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তোমার জন্য কী করতে পারি? সাহায্য অর্থে অর্থে বুঝাতে ফর বসে যেমন উড ইউ প্লিজ ডু ফর মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে দয়া করে? কারণ বুঝাতে ফর বসে। রাজশাহী ইজ ফেমাস ফর ইটস ম্যাঙ্গোজ, রাজশাহী কিসের জন্য বিখ্যাত? আমের জন্য বিখ্যাত। তাহলে কারণ বুঝাতে ফর বসে। দেখি আমরা আরও কিছু ফরের ব্যবহার। সমর্থন বুঝাতে ফর বসে যেমন আর ইউ ফর দ্য প্রপোজাল, তুমি কি সমর্থক? মূল্য বুঝাতে ফর বসে যেমন আই বট দিস পেন ফর 20 টাকা, আমি একটা আমি এই কলম কিনেছিলাম 20 টাকা দিয়ে। তাহলে মূল্য যখন বুঝাবে তখন তার আগে আমরা ফর বসাতে পারি। বিনিময় বুঝাতে ফর বসে যেমন ইউ উইল গেট এ কুপন, ইউ উইল গেট এ কুপন ফর এভরি 100 টাকা ইউ পে, তুমি পেতে পারো, পাবে একটা কুপন ফর এভরি 100 টাকা ইউ পে, যদি 100 টাকা পরিশোধ করো তাহলে তুমি একটা করে কুপন পাবে। তাহলে বিনিময় বুঝাতে মানে 100 টাকা দিলে তুমি একটা কুপন পাবে। তাহলে ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর পরে ফর বসে। কম্পেনসেট, আস্ট, অ্যাফিকশন, অ্যাপিটাইট, বাউন্ড, হিয়ার, ডিজায়ার, লং, ফিট, সার্চ, সিক, থার্স্ট, জিল, জেস্ট। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা ফরের ব্যবহার শিখলাম, তোমরা একটু টুকিটাকি জিনিসগুলো জেনে রাখো, তোমাদের কাজে লাগবে। ফর্মের ব্যবহার, কারো নিকট হইতে অথবা কোনো স্থান হইতে বুঝাইলে ফর্ম বসে। যেমন আমার নিকট হইতে ফর্ম নিয়ে, আমার কাছ থেকে ঢাকা থেকে ফর্ম, ঢাকা, নিশ্চয়ই বুঝতে পারছো। কারো নিকট থেকে অথবা কোনো স্থান থেকে বুঝাইলে তার আগে ফর্ম বসে। দি ম্যান কেম ফ্রম অ্যাব্রোড, সে বিদেশ থেকে এসছে। ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং বাস, মানে ডোন্ট গেট ডাউন, নামিও না রানিং বাস থেকে, চলন্ত বাস থেকে নামিও না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ফ্রম হচ্ছে হইতে, সাধারণত হইতে বুঝায়। তো দেখো কি শব্দ আছে যেগুলোর পরে আমরা ফর্ম বসাতে পারি, যেমন রিফ্রেন্ড, রিসিস্ট, অ্যাবস্টেন, প্রোহিবিটেড, প্রোটেক্ট, প্রিভেট, ফিচার, অ্যালো, ডিফারেন্ট, সাফার, এটসেট্রা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখি নেক্সট অফের ব্যবহার, ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন অফ। সম্পর্ক বোঝাতে অভ্যস যেমন আই নো নাথিং অফ ইট, আমি এই সম্পর্কে কিছুই জানি না। নিশ্চয় তোমরা বুঝতে পারলে সম্পর্ক বুঝতে কি জিনিস।
অধিকার বা মালিকানা বোঝাতে এটি অভ্যাসে, যেমন ইট ইজ দ্য হাউস অফ মিস্টার খান, এটা হচ্ছে মিস্টার খানের বাড়ি, মানে সে মালিক। উৎপন্ন বা উদ্ভূত অর্থে অর্থ বোঝাতে অভ্যাসে, যেমন হি কামস অফ এ রেসপেক্টেড ফ্যামিলি, সে রেসপেক্টেড ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। উৎপন্ন বা উদ্ভূত অর্থ বোঝাতে আমরা ব্যবহার করতে পারি। উপকরণ বোঝাতে অভ্যাসে, যেমন দি হাউস ইজ মেড অফ স্টোন, বাড়িটা হচ্ছে স্টোনের তৈরি, পাথরের তৈরি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো অফের ব্যবহার। তো এবার নিচের শব্দগুলো একটু দেখে নাও, এগুলোর ফলে তোমরা অভ্যাস হবে ফর্ম, শিওর, কনসার্স, এওয়ার, ইনফর্ম, প্রাউড, বোস্ট, ক্যাপেবল, ডেপ্রাইভ, ডিভয়েড, অ্যাকাউস, চার্জ, অ্যাডভান্টেজ, ডাল, অ্যাফ হেড, অ্যাফ রুফ, বেনিফিট, কজ, কনসিস্ট, কিওর, ইন দ্য হ্যাবিট, ইন ফেভার, এনভিয়াস, ফিয়ার, ফুল, ইগনোরেন্ট, গেট রেড, জেলাস, শর্টেজ, এগুলো শব্দের পরে তোমরা অভ্যাস হবে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা অপের ব্যবহার শিখলে। এবার অনের ব্যবহার আমরা শিখি। নদীর তীর বোঝাতে অন বসে, ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, ঢাকা হচ্ছে নদী তীরে অবস্থিত। তীর বোঝাতে অন আমরা ব্যবহার করতে পারি। কোনো কিছুর উপরে সংলগ্ন বোঝাতে অন বসে, যেমন দি বুকস ইজ অন দা টেবিল, উপরে বোঝালে তাহলে বইটা টেবিলের উপরে রয়েছে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, যেমন দি অফিস ইজ অন দা ফোর্থ ফ্লোর, অফিসটা হচ্ছে চারতলায়। ফ্লোরের সংখ্যা বোঝাতে আমরা অন ব্যবহার করতে পারি। সীমানার উপর বোঝাতে অন বসে, দি বুড়িগঙ্গা ইজ অন দা সাউথ অফ ঢাকা, ঢাকার দক্ষিণে সীমানায় অবস্থিত এই বুড়িগঙ্গাটা। বা বা তারিখের পূর্বে এবং দিবসের আগে বোঝাতে অন বসে, যেমন হি উইল কাম ব্যাক অন সানডে অন দা ফিফথ মে। তাহলে নিশ্চয়ই বুঝতে বুঝে গেছো তোমরা, বারবার তারিখের পূর্বে, তাহলে বার সানডে হচ্ছে বার, তারিখ হচ্ছে ফিফথ, তার আগে আমরা অন বসাতে পারি। তাহলে ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারলে অনের ব্যবহার। ঠিকই আমরা অনের আরও ব্যবহার আছে। সম্বন্ধে বুঝাতে অন বসে, যেমন হি রোট অ্যান অ্যাসে, সে একটা প্রবন্ধ লিখেছিল অন দা কাউ, কিসের ওপর, কি সম্পর্কে, গরুর ওপর। নির্ভরতা বুঝাতে অন বসে, যেমন হি উই লিভ অন রাইস, আমরা রাইসের উপর নির্ভর করি। অনুসারে অনুসারে বুঝাতে অন বসে, যেমন হি হ্যাজ টেকেন লিভ, সে ছুটি নিয়েছিল, নিয়েছে অন মেডিকেল অ্যাডভাইস, কি অনুযায়ী, মেডিকেল অ্যাডভাইস অনুযায়ী সে ছুটি নিয়েছিল। সময়ের বর্ণনা বোঝাতে অন বসে, যেমন দি রিভার লুকস বিউটিফুল অন এ মুনলিট নাইট, বর্ণনা বোঝাতে সময়ের বর্ণনা বোঝাতে, মানে চাঁদনি রাতে নদীকে সুন্দর দেখায়, সময় সময়টা হচ্ছে চাঁদনি রাত। নিম্ন শব্দগুলোর পরে অন বসে দেখে নাও তোমরা, কনগ্রেচুলেট, কমেন্ট, ফাইট, রিলাই, বেস্টোর, ইনসেস, ডিটারমাইন, ডিপেন্ড, ইম্পোজ, রিফ্লেক্ট, টেক, পিটি, এটসেট্রা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই অনের ব্যবহারটা বুঝতে পেরেছ। এবার বাইয়ের ব্যবহার তোমরা দেখে নাও। কোন উপায় বা পদ্ধতির মাধ্যমে বুঝাইতে তার আগে বাই বসে, যেমন বাই হার্ড লেবার, কঠোর পরিশ্রম দ্বারা। উপায় কি, উপায় কিছু করতে হবে আমাদের, সাকসেস হতে হবে, বাই হার্ড লেবার। পাশে বুঝাতে বাই বসে, যেমন হি স্যাট বাই মি, সে আমার পাশে। মাধ্যম বুঝাতে বাই বসে, যেমন নিপু অ্যাচিভ সাকসেস, অর্জন করেছিল সফলতা। বাই ডিটারমিনেশন, কিসের মাধ্যমে, তার প্রতিজ্ঞা, শপথের মাধ্যমে। পথ অর্থ অর্থ বোঝাতে বাই বসে, যেমন আই শ্যাল ট্রাভেল বাই রোড, আমি ভ্রমণ করেছিলাম এ রাস্তার দিয়ে। শপথ না বুঝাতে বাই বসে, আই শিওর বাই অল মাইটি আল্লাহ, আমি আল্লাহর সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিলাম। প্যাসিভ ফর্ম তো বাই বসে তোমরা জানো, দি অর কজ ডান বাই মি। তো ওকে স্টুডেন্টস, আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। পরিমাপ বুঝাতে বাই বসে, যেমন দি রুম ইজ 12 ফিট বাই 10 ফিট। তাহলে পরিমাপ বুঝাতে দি রুমটা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। সময় বুঝাতে বাই বসে, যেমন হি উইল কাম ব্যাক বাই 5 PM।
সে 5টার সময় কামব্যাক করবে, হার বুঝাতে ভাইবাসে, যেমন দে আর ইম্প্রুভিং ডে বাই ডে, তারা উন্নতি করছে দিনের পর দিন। কারো সম্পর্কে জানতে অর্থ বুঝাতে ভাইবাসে, যেমন হি ইজ অ্যান আমেরিকান বাই বার্থ, সে হচ্ছে জন্মসূত্রে আমেরিকান। যানবাহন ভ্রমণ ভ্রমণ বুঝাতে ভাইবাসে, যেমন উই ওয়েন্ট খুলনা বাই বাস, যানবাহন ভ্রমণ বুঝাতে। তাহলে আমরা বাই বাস দ্বারা ভ্রমণ করেছিলাম। তো নিম্ন শব্দগুলোর পর বাই বাসে এয়ার কোম্পানির এফেক্টেড চার্জ। তো ওকে স্টুডেন্টস, এই ছোটোখাটো নিয়মগুলো, সিম্পল প্রিপোজিশন এগুলো এগুলো এই নিয়মগুলো জানবে, তাহলে তোমাদের গ্রামারের বিভিন্ন অংশ বুঝতে সুবিধা হবে। আশা করি তোমরা বারবার দেখবে এই টপিকসটা এবং মেমোরিতে নেওয়ার চেষ্টা করবে। তো ওকে স্টুডেন্টস, ইন দ্য সিচুয়েশন অফ কোভিড-19, ফ্রম হোম ইউ উইল লার্ন অ্যাবাউট ভ্যারিয়াস সাবজেক্টস, আই হোপ। তো ওকে স্টুডেন্টস, সি ইউ অ্যাগেন, থ্যাংকস টু অল, থ্যাংক ইউ ভেরি মাচ।